কোনো একদিন একটি কাক একটি মাংসের টুকরো জোগাড় করেছিল। সে মাংসের টুকরোটা মুখে নিয়ে উড়তে উড়তে একটি গাছের ডালে এসে বসল। তখন কিছু দূরে একটি শিয়াল লক্ষ্য করলো যে ওই গাছটিতে একটি কাক বসে আছে, আর সেই কাকের মুখে রয়েছে একটি মাংসের টুকরো। তখন শিয়ালটি ভাবতে লাগলো কিভাবে কাকের কাছ থেকে ওই মাংসের টুকরোটি ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু শিয়াল তো গাছে উঠতে পারবে না, কাক তো বসে আছে গাছের অনেকটাই মগডালে উপরের দিকে। শিয়াল তো গাছে চড়তে জানে না, আর অত উপরে লাফাতেও পারবে না। তাহলে কিভাবে কাকের কাছ থেকে ওই মাংসের টুকরোটা কেড়ে নেওয়া যায়? কা শিয়াল এমনই ভাবছে। ভাবতে 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 হঠাৎ সেই গাছের কাছে গেল। তখন শিয়ালটি ধীরে 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 সেই গাছের তলায় গেল এবং শিয়ালটি সেই কাককে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এটা কোন পাখি, কত সুন্দর দেখতে, কত সুন্দর গায়ের রং, তাহলে এই পাখিটির কণ্ঠস্বর না জানি কত সুন্দর হবে, পাখিটি গান করলে না জানি কত সুন্দর, কত মধুর শুনতে লাগবে, পাখিটিকে তো বাইরে থেকে দেখতে কত সুন্দর, কত মনোমুগ্ধকর। ধূর্ত শিয়াল কাকটিকে এমনই সুন্দর সুন্দর কথা শোনাতে লাগলো। কাকটি মনে মনে ভাবলো, বাহ, আমি এতটাই সুন্দর, এতটাই আমার দেখতে ভালো, শিয়াল আমাকে এতই প্রশংসা করছে, কিন্তু এর আগে কই কেউ তো আমায় এত প্রশংসা করেনি, আমাকে দেখতে ভালো, আমার গায়ের রং এত ভালো, কই কেউ তো আগে কখনো বলেনি আমাকে, বরঞ্চ দেখেছি মানুষেরা আমাকে ঢিল মেরে তাড়া করে, কিন্তু আজকে শিয়াল বলছে আমার কণ্ঠস্বর ও নাকি খুব সুন্দর, আমি গান গাইলেও নাকি আরো কত সুন্দর গাইতে পারি। এইদিকে নিচে থেকে শিয়ালও আরো তাকে সুন্দর সুন্দর কথা শোনাতে লাগলো। শিয়ালের মুখে এত ভালো ভালো কথা শুনে কাকটি আর থাকতে পারল না। সে নিজের এত প্রশংসা শুনে সে গান গাইতে আরম্ভ করল। যেই না গান করা, মুখ খোলা, অমনি কাকের মুখ থেকে সেই মাংসের টুকরোটা ধপাস করে মাটিতে পড়ে গেল। যেই মাটিতে পড়ে গেল অমনি ধূর্ত শিয়ালটি সেই মাংসের টুকরোটা নিয়ে সেইখান থেকে চলে গেল। আর বোকা কাকটি অসহায়ের মতো তাকিয়ে রইল সেই শিয়ালটির দিকে। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ধূর্ত মানুষের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।